আমাদের আজকের গন্তব্য ভোলা ইলিশা তুলাতুলি। আমরা সেখানে গিয়ে পর্যটন স্পটগুলো ঘুরব। তবে আজকে আমাদের এই ট্যুরের আয়োজনটি করেন আমাদের মামা নীরব মাহমুদ। তবে এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এক এক করে। আমার সাথে আছেন আবির ভাই, গোলাপি কালার শার্ট পরা ঘুমাচ্ছে, আমার চাচা শফিজল হক, পিছনের সিটে বসে থাকার কারণে নীরব মামাকে দেখা যাচ্ছে না, আর এতক্ষণ পর্যন্ত সবার পরিচয় দেওয়া সেই ছেলেটি হচ্ছে আমি, প্রিন্স বাহার চৌধুরী। তো যেতে যেতে আমরা রাস্তার ভিউটি দেখতে থাকি, বলা মহাসড়কের কাজগুলো চলমান। তো যাওয়া যাক। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের গন্তব্যে পৌঁছে যাব আমরা। গাড়ি থেকে নেমে আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাই আমাদের সেই আজকের ইলিশ বাড়ির উদ্দেশ্যে। তো হাঁটতে হাঁটতে আমরা দেখে নেব চারিপাশের ভিউটা কীরকম দেখায়। কাঁচা রাস্তা, আঁকা পাকা রোড, পাশে নদী, দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তা, গ্রামের মানুষগুলো চলাফেরা করতেছে। তো কথা না বাড়াই চলে যায় আমাদের গন্তব্যে। সামনে যে লোকটিকে হেঁটে যেতে দেখছেন উনি হলেন নীরব মামা। আজকে আমাদের ট্যুরের আয়োজনটা উনিই করেন, অত্যন্ত ভালো মনের মানুষ। ইলিশবাড়ি রিসোর্টের টিকিট হচ্ছে পার পার্সন 20 টাকা করে। আমরা টিকিট কেটে ভিতরে চলে আসি। তো এই মুহূর্তে আমাদের ভিডিওটি করতেছেন আমাদের আবির ভাই, তাকে এই জন্যে ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে না। তো চলুন আমরা ঘুরে দেখি আমাদের আজকের ইলিশবাড়ি রেস্টুরেন্ট এবং রিসোর্টের ভিউটা। রিসোর্টটা সম্পূর্ণ নদীর পাড়ে হওয়ার কারণে দেখতে খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য, যা আপনারা এখানে না আসলেই কখনো বুঝতে পারবেন না। আমরা এখন চারিপাশটা ঘুরে দেখব এবং এখানে কিছুক্ষণ ফটো সেশন করব, পরে তারপর বেরিয়ে যাব। তার আগে আরেকটা কথা বলে নিই, আমরা রওনা দিই সকাল 10:30। আস্তে আস্তে আমাদের সময় বেজে যায় দুপুর 1টা। তো আমরা আসার পথে বলাতে খাওয়া দাওয়া সেরে নিই একটা রেস্টুরেন্টে। তো ভিডিওটি এনজয় করুন এবং ভিডিওর শেষে বলে দেব ভোলা ইলিশ বাড়ি কীভাবে আসবেন। ইলিশবাড়ি রিসোর্টে যদি আপনারা আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভোলা সদর আসতে হবে। সেখান থেকে যে কাউকে বললেই হবে তুলাতুলি ইলিশবাড়িতে যাবেন, যে কোনো রিস্কা আপনাদেরকে নিয়ে আসবে। তা আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আমাদের ব্লগ এখানেই শেষ।